বাড়িতে থাকার সুবাদে আজকে এসছি হচ্ছে এই নদীঘাটে। তো এই নদীঘাটটা হচ্ছে টুসামা বলে একটা জায়গা আছে, কুঞ্চা থেকে বুধপুরের দিকে আসতেই মানে বুধপুর থেকে ডান দিকে বেঁকে যাচ্ছে, তো সেখানে হচ্ছে আছে টুসামা নদীঘাট। তো সেখানেই এসছি, আজকে বাড়িতেই ছিলাম সেই জন্যে এদিকে আসা সম্ভব হয়েছে আর কি। তো জায়গার বিউটি এত সুন্দর, এত ভীষণই সুন্দর একটা পরিবেশ এখানে আছে, খুবই মনোরম একটা পরিবেশ। পুরুলিয়ার বিউটি এমনিতেই সুন্দর, কিন্তু বর্ষাকালে যে পুরুলিয়ার একটা সৌন্দর্য সেটা মানে বল মুখের ভাষা নেই আর কি, ভীষণই সুন্দর। পুরুলিয়ায় একটা নিজস্বতারও ভাব আছে। তো এই নদীর পাশে বসে থাকতে থাকতে যখন নিজের লাইফ কল্পনা করি তখন ভাবি যে এখানে ছিলাম আর আজকে কত দূরে চলে গেছি। এই জিনিসগুলো খুব বেশি দিনের জন্য মানুষের কাছে আসে না, তাই যখন যে জিনিসগুলো লাইফে পাস করে যাচ্ছে সেগুলো ভালোভাবে এনজয় করা উচিত, কারণ জিনিসগুলো রিটার্ন নাও আসতে পারে। এখানে সচরাচর আমরা আগে হয়তো আসতাম, কিন্তু এখন কাজের চাপে কিংবা যে কারণেই হোক জিনিসগুলো আমাদের ডেলি দৈনন্দিন জীবন থেকে বাদ পড়ে গেছে, তাই না? আর আমরা এসছি আজকে রবিবার, এই জন্যে আমরা স্নানে এসছি, এখানে স্নান টান করবো এই নদীতেই, আর কিছুক্ষণ সময় কাটাবো, তারপর এখান থেকে ফিরে যাব। এটাই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। তবে এত ভালো লাগা, এত কিছু মানে পুরুলিয়ার প্রতি এটা আমার ছিল, এবং ধীরে ধীরে যত পুরুলিয়াতে থাকছি আমি, মাঝের কিছু 10-15 বছর পুরুলিয়ার থেকে হয়তো দূরে ছিলাম, বাইরে থাকতাম, কিন্তু যখন থেকে এসেছি জিনিসটা আমাকে এতটা বেশি কাছের করে নিয়েছে যে তার বলার ভাষা নেই, ভীষণ কাছের করে নিয়েছে। পুরুলিয়াকে এখন আর ছেড়ে যেতে ভালো লাগে না, এখন পুরুলিয়াতে থাকতে ভালো লাগে। জায়গাগুলো এত সৌন্দর্য এবং আমার অনেক উত্থান পতনের সাক্ষী মানে গোটা পুরুলিয়ায়, মানে আর কি যেহেতু বড় হয়েছি পুরুলিয়াতে তো অনেক উত্থান পতনের সাক্ষী পুরুলিয়া। তো পুরুলিয়ার সৌন্দর্য আমি আর ভুলতে পারি না, এতটাই ভালোবেসে ফেলেছি আর কি। এই জিনিসটা আরও আমাকে অ্যাট্রাক্টিং করে, কারণ এখানে বসে মানে একা এখানে এসে বসে থাকলে জীবনের লাইফের সমস্ত জিনিসগুলো রিবাইন্ড করা যায় এবং জিনিসগুলো ভাবতে আরও ভালো লাগে। পরবর্তী মানে আগের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই জিনিসগুলো চলতে অনেক সাহায্য করে, কারণ এমনি এত ভিড়ভাড় লাইফে রেগুলার আমরা থাকি যে জিনিসগুলো নিজের মতো ভাবনা জিনিসটা আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। তো নিজের ভাবনাগুলোর পুনরুজ্জীবন ঘটুক সবার ক্ষেত্রেই, নিজের ভাবনাতে মানুষ চলুক, নিজেকে মানে ঠিকঠাক করে চলুক, সবারই কথা ভাবুক, মনুষ্যত্বের কথা ভাবুক। হিউম্যানিটি ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের মধ্য থেকে, তো হিউম্যানিটি বজায় থাকুক। হিউম্যানিটি না থাকলে কিন্তু প্রবলেম আছে, সোসাইটিতে চলতে অসুবিধা হবে। হিউম্যানিটি খুবই প্রয়োজন আছে, হিউম্যানিটি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে মানুষের মধ্যে থেকে। আজ পুরুলিয়ার এই জায়গায় বসে এই জিনিসগুলো ভাবতে ভালো লাগছে, তাই এই কথাগুলো শেয়ার করছি।